डिस्क्रिपशने थाका लिंक थेके आपनारा অ্যাপটাকে डाउनलोड करे इन्स्टल करबेन। অ্যাপ ओपेन होवार परे आपनारा सबार प्रथमे रेजिस्टार करबेन। तो रेजिस्टार करार जोन्नो प्रथमे आपनार मोबाइल नम्बर एखाने बसाबेन, आपनार नाम बसाबेन, आपनार डकुमेंटे जे नाम आछे सेई नामटाई आपनारा बसाबेन। पासवर्ड एखाने आपनारा सेट करबेन, 4 डिजिटेर पासवर्ड सेट करबेन। कनफार्म करबेन, आपनार जेंडार सिलेक्ट करबेन, डेट अफ बार्थ बसाबेन जेटा आपनार डकुमेंटेई आछे एबं तारपरे आई एक्सेप्ट द यूटीएस एई घरे आपनारा टिकमार्क दिए रेजिस्टारे क्लिक करलेई आपनारा रेजिस्ट्रेशन करे निते पारबेन। रेजिस्ट्रेशन प्रसेस कमप्लीट होवार परे आपनाके लगइन करते होबे। तो एखाने देखुन लगइन बाटन आछे, तो आमि लगइन बाटने क्लिक करब। क्लिक करते एखाने आपनार मोबाइल नम्बर जेटा आपनि दिए रेजिस्टार करेछेन सेई मोबाइल नम्बर बसाते होबे एबं आपनार पासवर्ड जेटा सेट करेन सेटा एखाने बसाबेन। तारपरे आपनि चाइले एखाने रिमेम्बर पासवर्ड एखाने आपनारा क्लिक करे राखते पारेन, আবার চাইলে নাও করে রাখতে পারেন। তো আমার এটা ক্লিক করাই আছে, তারপরে আপনারা লগইনে ক্লিক করবেন। লগইন করলাম, এবারে দেখুন এখানে বেশ কিছু অপশন আছে। তো নরমাল বুকিং প্রথমত, তো নরমাল বুকিং থেকে আপনারা যে ডেইলি টিকিট যেগুলো আপনাদেরকে কাউন্টারে গিয়ে কাটতে হয় সেগুলো আপনারা বাড়িতে বসে নিজের মোবাইল থেকে কেটে নিতে পারবেন। আর তারপরে আমি দেখাবো আপনাকে প্ল্যাটফর্ম বুকিং। প্ল্যাটফর্ম বুকিং করার জন্য প্ল্যাটফর্ম বুকিংতে আমাদের লোকাল ট্রেনে লাগছে না, তাহলে এটা আমি ছেড়ে দিলাম। সিজন বুকিং, আমরা সিজন বুকিং থেকে কি করতে পারি, মান্থলি টিকিট বা কোয়ার্টারলি, হাফ ইয়ারলি, এমনকি আমরা বার্ষিক টিকিটও আমরা এখান থেকে পুরো বছরের জন্য টিকিট এই সিজন বুকিং থেকে আমরা কেটে নিতে পারি। এছাড়া রয়েছে কিউআর বুকিং, কিউআর কোড দিয়ে স্টেশনে যে কিউআর কোড থেকে সেই কোড দিয়ে আপনারা ট্রেনের টিকিট বুক করতে পারবেন। আর নর্মাল বুকিংয়ের ক্ষেত্রে একটা সমস্যা আছে, আপনাকে নর্মাল বুকিং থেকে যে ডেইলি টিকিট বুকিং সেটা যদি কাটতে হয় সেক্ষেত্রে কিন্তু একটা শর্ত হচ্ছে আপনার স্টেশন চত্বর থেকে কমপক্ষে 30 মিটার বাইরে থাকতে হবে এবং সর্বোচ্চ 5 কিলোমিটারের মধ্যে থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা নর্মাল বুকিং বা ডেইলি টিকিট বুকিং করতে পারবেন। সেক্ষেত্রে দুটোই অপশান আছে, পেপারলেস, আপনারা চাইলে মোবাইলে শুধুমাত্র টিকিটটা দেখাতে পারেন, শো করতে পারেন, নর্মালি আমরা এটাই করব। আর একটা হচ্ছে পেপার, মানে সেক্ষেত্রে কিন্তু প্রিন্ট আউট করতে হয়, এটা আমাদের দরকার নেই। তো আজকে আমি নর্মাল বুকিং করে দেখাচ্ছি না, কারণ আমি যেহেতু আউট অফ রেঞ্জ আছি, যে শর্ত 5 কিলোমিটারের মধ্যে থাকতে হবে, আমি এখানে আপনাকে ট্যাপ করে দেখাচ্ছি। ট্যাপ করতে এখানে দেখুন লোকেশন আউট অফ রেঞ্জ, যেহেতু আমি 5 কিলোমিটার বাইরে আছি, তো আমি এটাকে ওকে করে দিলাম। এবং আপনাদেরকে আমি দেখাবো একেবারে সেম, নর্মাল বুকিংয়ে ডেইলি টিকিট আর সিজন বুকিং একেবারে সেম প্রসেস, আপনারা একইভাবেই কাটতে পারবেন। মান্থলি টিকিট বুকিংয়ের ক্ষেত্রে এরকম কোনো রকম শর্ত নেই যে আপনাকে এই এরিয়ার মধ্যেই থাকতে হবে, আপনি যেখানে খুশি বসে আপনারা কেটে নিতে পারেন। তো আমি এখান থেকে পেপারলেস একইভাবে সিলেক্ট করলাম, আগের মতো এই সেম অপশান আমি এখানে পাচ্ছি। তারপরে দেখুন এখানে দুটো অপশান পাবো, এক্ষেত্রে একটা নিউ, শুধুমাত্র ইস্যু টিকিট আর রিনিউ টিকিট। যদি আপনার আগে টিকিট কাটা থাকে সেটা রিনিউয়াল করার জন্য রিনিউ টিকিটে ক্লিক করব। তো আমি এখানে ইস্যু টিকিটে ক্লিক করে আপনাকে দেখাচ্ছি। সবার আগে আমাদেরকে সোর্স স্টেশন, মানে যে স্টেশন থেকে আমরা ট্রেনে উঠবো সেই স্টেশনের নাম সিলেক্ট করতে হবে এখানে, আর যে স্টেশন পর্যন্ত টিকিট কাটতে চাচ্ছি সেই স্টেশনের নাম এখানে সিলেক্ট করতে হবে। তারপরে আমরা সাবমিটে ক্লিক করব। তো দেখুন এখানে আমার স্টেশনের নাম চলে এসেছে নিচে, আমি এটাকে সিলেক্ট করলাম। নেক্সট আমরা যে স্টেশনে যেতে চাচ্ছি সেই স্টেশনের নাম আমরা এখানে সার্চ করব, স্টেশনটাকে সিলেক্ট করছি, দক্ষিণ বারাসাত। এবারে সাবমিটে ক্লিক করব। তারপরে দেখতে পাচ্ছেন একটা ফর্ম ওপেন হয়ে আসে, এর মধ্যে আমি থার্ড অপশানে দেখাচ্ছি। এখানে দেখুন মান্থলি সিলেক্ট আছে, আপনি চাইলে এটাকে কোয়ার্টারলি, হাফ ইয়ারলি, এমনকি আপনারা সারা বছরের জন্য টিকিট কাটতে চাইলে ইয়ারলি সিলেক্ট করতে পারেন। তো আমি মান্থলিতে রাখবো। তারপরে এই ডিটেলসগুলো চলে আসছে এখানে, যেহেতু আমি এগুলোতে ফিল আপ করেছিলাম। আর এখানে দেখুন আইডি কার্ড টাইপ অটোমেটিক্যালি প্যান কার্ড এবং প্যান কার্ডের নাম্বার এখানে সিলেক্ট হচ্ছে, শো করছে, কারণ আমি যেহেতু টিকিটটা আগে কেটেছিলাম মান্থলি সেজন্য। তো আমি এখানে আপনি চাইলে প্যান কার্ডটাকে চেঞ্জ করে আপনার অন্য ডকুমেন্টগুলো এখানে লিস্ট পাচ্ছেন সেগুলো আপনি সিলেক্ট করতে পারেন। তো আমি এটা প্যান কার্ডই রাখবো। এরপরে দেখুন এখানে পেমেন্ট টাইপে আপনাকে আসতে বলবো, আর ওয়ালেট সিলেক্ট আছে, যদি আপনার আর ওয়ালেটে ব্যালেন্স থাকে সেক্ষেত্রে আপনি আর ওয়ালেটে রাখবেন। আর ওয়ালেটে ব্যালেন্স আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করতে পারেন। আর যদি আর ওয়ালেটে ব্যালেন্স না থাকে সেক্ষেত্রে আপনি এখানে ট্যাপ করে আপনি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, এমনকি আপনার নেট ব্যাঙ্কিং থাকলে বা ইউপিআইয়ের মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন। তো আমি এটাকে সিলেক্ট করলাম। এখানে অ্যাড্রেস টাইপ করতে হবে, অবশ্যই আপনারা আপনার ডকুমেন্টে যে অ্যাড্রেস আছে আপনারা সেই অ্যাড্রেসটাই টাইপ করবেন। তো আমি এখানে ট্যাপ করলাম। ফার্স্ট দুটো ঘরে আপনারা আপনাদের যে অ্যাড্রেস সেটা আপনারা অবশ্যই টাইপ করবেন। তো এখানে দেখুন আপনি অবশ্যই প্রথম ঘরে অবশ্যই লিখবেন, দ্বিতীয় ঘরে আপনি না লিখলেও চলবে। এখান থেকে আপনার টাউন বা সিটি আপনারা টাইপ করবেন, এখান থেকে আপনারা স্টেট সিলেক্ট করবেন, আর এখান থেকে আপনার পিনকোডটা বসিয়ে দেবেন। আমরা ডানে ক্লিক করব। এরপর গেট ফেয়ারে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে আমার সোর্স স্টেশন, ডেস্টিনেশন স্টেশন দেখাচ্ছে, এখানে আমার নাম, এজ সমস্ত কিছু এখানে দেখাবে। মান্থলি টিকিট সেটা এখানে শো করছে এবং টোটাল ফেয়ার দেখুন প্রায় 100 টাকা মতো। আর এই টিকিটটা কবে থেকে কবে নাগাদ ভ্যালিডিটি সেটাও দেখাচ্ছে দেখুন, 3 ফেব্রুয়ারি থেকে, আজকে তো 2 তারিখ, তো পরের দিন থেকে টিকিটটা ইস্যু হচ্ছে, চলবে 2 মার্চ পর্যন্ত। বুক টিকিটে আমরা যদি ক্লিক করি, অ্যাকসেপ্টে ক্লিক করব। এরপরে আমাদেরকে এটা পেমেন্ট করে দিতে হবে। তো আপনি চাইলে পেটিএম থেকে করতে পারেন। তো আমি পেটিএমে ক্লিক করলাম, ম্যাক পেমেন্টে ক্লিক করব। এবং আপনারা এভাবে আপনাদের পেমেন্ট প্রসেস কমপ্লিট করবেন। টিকিট বুকড সাকসেসফুলি। সবথেকে মজার কথা, নো প্রিন্ট আউট ইজ রিকোয়ার্ড, নো ক্যান্সেলেশন ইজ অ্যালাউড।